অশালীন পোশাক, অশ্লীল অঙ্গভঙ্গি, বিকৃত আলাপচারিতা কোনটাই যেন বাদ নেই এসব ভিডিওতে। ফলোয়ার আর ভিউ এর নেশায় নাকি এর আড়ালে অন্য কিছু। আমার সামনে আসিস একদম থপ্পড় দিও, একদম চোদ্দ গোষ্ঠী দাগ ফলে দেবো কোথাকার। আমার জামাই তোর নানা কিরকম করে হয়, কিরকম করে হয়। বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সবখানেই আলোচনায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির দাতা সদস্যের ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে বিয়ে করার ঘটনা। বয়স আমার বেশি না, ওরই টুকটুকির মা চুল কটা পেকে গেছে বাতাসে, আমাকে পিঞ্চ করে, এই দেখ দেখ ওনার সুগার ড্যাডি আছে। আচ্ছা ঠিক আছে, আমার না হয় সুগার ড্যাডি, তোদের লবণ ড্যাডিও নেই, সুগার ড্যাডিকে তো কেউ বিয়ে করে না, আমি তো বিয়ে করেছি। এই ঘটনায় হওয়া মামলায় হাইকোর্ট এটিকে বিকৃত রুচির লক্ষণ বলে বর্ণনা করেছেন। পার্থিব সুখের আশায় দাদার বয়সী পুরুষের সঙ্গী হওয়া এসব নারীদের নিয়ে নেট দুনিয়ার সমালোচনার ঝড় তুলছেন অনেকেই। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। অবাধ তথ্য প্রবাহের যুগে সেন্সর বহির্ভূত ডিজিটাল জগতের এসব ঘটনায় বিব্রত রুচিশীল মানুষ। তবে এসব কন্টেন্টের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিনের। বয়সের ব্যবধানে বিয়ে শাদী করা এখানে কিছু আছে, কেউ কেউ আছে এটাকে পুঁজি করে সে তার নতুন ব্যবসার ভেঞ্চার মানে সেটাকে সে মডেলিং করছে, ইউ নেভার নো। সো কাজে আমি বলবো যে এটা মূলত আমাদের যে সামাজিক পরিবর্তন, পুঁজিবাদী মূল্যবোধ ডেভেলপ করার কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতার মধ্যে আমি বলবো যে কিছু পাগলামি বা কিছু ম্যাডনেসও এখানে আছে। এই ম্যাডনেসেরও কিছু ইয়ে আছে যে আমরা যে অবসেসড হয়ে আছি আমাদের টেকনোলজির উপর, অবসেসড হয়ে আছি আমরা আমাদের কী বলে স্মার্ট কার্ড, সোশ্যাল মিডিয়া, বিদেশি কালচার, ফলে এগুলো অনেকেই আছে এগুলো এক্সাজারেট করার জন্য করছে এবং তারা জানে না আসলে তারা কী করছে। তারা একটা রোল মডেল বা মডেল হওয়ার জন্য তারা এসব জিনিস করছে। আইনগত এবং ধর্মীয় কোনো দিক থেকে এটি অন্যায় না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থাপনা সমাজে বিরূপ প্রভাব ফেলে বলে জানান এই বিশেষজ্ঞ। ডিসপ্লে করছে কারা, আপনি তার ব্যাকগ্রাউন্ড দেখেন তো, এখানে ডিসপ্লে যারা করছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এটা একটা উন্মাদনা। হ্যাঁ, এটা উন্মাদনা এবং এটা আমি যেন ম্যাডনেস যেটা আমি বলছি, তো সেই জায়গায় কিন্তু সে খুবই শর্ট টার্ম কিছু গেইন চিন্তা করছে, সেটা করে সে করছে। এই কাজটি যখন করছে এটা তো নেগেটিভ কাজ, এই কাজটা ডেফিনেটলি আমাদের জুনিয়র কেন যে কোনো, আমি বলছি যে ওই একই বয়সের ছেলে মেয়েদের মধ্যেও এক ধরনের নেগেটিভ এফেক্ট ফেলছে। সামাজিক মাধ্যমকে অসামাজিক করার এই প্রক্রিয়া থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। শুধু আমাদের দেশে না, বাইরেও দেখবেন বিচিত্র ধরনের মানে জিনিস ডিসপ্লে করা হচ্ছে যেগুলো হয়তো আমরা গ্রহণযোগ্যও মনে করি না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।